নদিয়া দত্তকুলিয়ায় বিজেপি সদস্য সুকেশ বিশ্বাস সহ এবিভিপি যুব মোর্চা ও মহিলা কর্মী নেতা সহ প্রায় 300 জন বিজেপি কর্মী তৃণমূলের বিধায়ক সমীর পোদ্দারের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। যোগদানকারীরা জানান, সিপিআইএম থেকে বিজেপিতে আসা কর্মীরা দলে বড় বড় পদ পাচ্ছেন, প্রকৃত যারা বিজেপি তাদের জায়গা দেওয়া হচ্ছে না, এরই প্রতিবাদে তারা তৃণমূলে যোগদান করলেন বলে জানান সুকেশ বিশ্বাস। তো এই যে সাধারণ মানুষ আপনাকে জেতালো, তার পরবর্তীকালে আপনি কেন সিদ্ধান্ত নিলেন? সাধারণ মানুষ বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে, এবং তার মোটামুটি সব যারা আমাকে পাস করিয়েছিল তারা বলতে না উন্নয়ন কাজ উন্নয়ন ভালো কথা, তুমি সহায়তা যেতে পারো। আমি সেই সহায়তা, তার মানে আপনাদের মানে আগের দলের যে যুব মোর্চা বা মহিলা যারা যারা ছিলেন তাদের প্রত্যেকের সঙ্গে আপনি আলোচনা করে তবেই এসেছেন এবং সেখানে এখানে সামিল হয়েছে প্রত্যেকেই? আপনার যে প্রধান প্রতিপক্ষ ছিল অভিজিৎ, তাকে নিয়ে আপনার কি মনে হচ্ছে? একসাথে আমাদের এখন কাজ করতে হবে, আমরা এখন সবাই একত্র ভাবে কাজ করবো। মন থেকে তো অবশ্যই মানছি, কারণ আমরা একসঙ্গে আগে দলটা করতাম, যে কোনো কারণবশত হয়তো আমাদের সুকেশবাবু ভারতীয় জনতা পার্টিতে গেছে, তবু বলছি আজকে আবার তাকে আমরা ফিরে পেয়ে ঘরের ছেলে হিসাবে, মানে আমার তো ভীষণ ভালো লাগছে। আগামী দিনে আমাদের ওয়ার্ড 184 নম্বর ওয়ার্ড আশা করি বিরোধী শূন্যই হবে, হয়তো বিজেপি এজেন্ডও দিতে পারবে কিনা আমার সন্দেহ আছে। যথেষ্ট আমাদের বিধানসভায় তারা একটা ভালো আমরা ঐতিহাসিক ফল করবো, একই সঙ্গে করবো আমরা, এবং আমরা যে উন্নয়ন করবো দুজনা এবং আমাদের বুথের সমস্ত কর্মীকে আহ্বান করে উন্নয়নটা একসঙ্গে সামিল হবো। অভিজিৎ বিশ্বাস করেছে, তারা এখন বর্তমানে দলে কেমন অবস্থায় রয়েছে? তারা দেখতে পাচ্ছেন যথাযোগ্য সম্মান দিয়ে তাদের ব্যক্তিতে আমরা চলছি, আমি তাদেরকে জয়েন করিয়েছি, তাদের প্রত্যেকে যখন যা কথা দিয়েছি সেই কর্মীর মর্যাদাটাই যে আসল, শুধু ভোটটা বড় কথা নয়, মানুষের কমান্ডমেন্টটা হচ্ছে বড় কথা। একটা কথা আমরা যেটা দিই সেই কথাটা পালন করি, কারণ আমাদের এই শিক্ষাটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিখিয়েছেন যে মানুষকে যেটা কথা দিতে হবে কথার দামটা রাখতে হবে। যারা যারা এ পর্যন্ত জয়েন করেছে তাদের প্রত্যেককেই আমরা সম্মান দিয়ে গুরুত্ব দিয়ে চলছি, আগামী দিনেও চলবে। আজকে কতজন জয়েন করলেন? আজকে যেহেতু অফিসিয়ালিভাবে প্রধান মেম্বার সহ বিজেপির মেম্বার সহ 25 জন এখানে জয়েন করলো, আর ওর বুথে নিয়ে গিয়ে আরও 200-250 আমরা যেদিন মিটিং করবো সেদিন জয়েন করাবে, সেইভাবে মেম্বারের সাথে কথা হবে। আচ্ছা, আপনার যে ওনার যে প্রতিপক্ষ মূল প্রতিপক্ষ ছিল আপনার দলের তৎকালীন সময়ে অভিজিৎবাবু, তিনি অবলীলাক্রমে জানালেন যে তার কোনো আপত্তি নেই, তো এটাকে কেমন চোখে দেখছেন? এটা কি তৃণমূল কংগ্রেস বলে সম্ভব? আমার যিনিও এই রাত্রির এগেনস্টে দাঁড়িয়েছিল আমার তৃণমূল দলের, তার সাথে আমরা আলোচনা করে মতামত দিয়ে প্রত্যেক কর্মীকে মর্যাদা দিয়েই এবং তার সম্মতি নিয়েই আমরা আজকে ওনাকে জয়েন করি। চারিদিকে তো যোগদান চলছে, সে বিজেপি শিবিরই হোক বা তৃণমূল শিবিরেই হোক, আপনাদের তো পুরো জেলা জুড়েই যোগদান চলছে, তার মধ্যে কি এটা একটু ব্যতিক্রমী যোগদান বলে মনে হলো? জনপ্রতিনিধি মানেই তো ব্যতিক্রমী। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।